অস্থিতিশীলতা কাটিয়ে স্বাভাবিকতায় ফিরতে শুরু করেছে বাংলাদেশ। আগেই ফিরেছে ব্রডব্যান্ড ইন্টারনেট, রোববার চালু হয় মোবাইল ইন্টারনেট সেবাও। তবে গত কয়েকদিনের ছন্দ পতনের সবথেকে ক্ষতিগ্রস্ত ইন্টারনেট ভিত্তিক ব্যবসাগুলো। সংশ্লিষ্টরা বলছেন, 5-6 দিনের ক্ষতির ধাক্কা সামাল নিতে সময় লাগতে পারে বছর খানেক। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ইন্টারনেট ফিরেছে, ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছে দেশের মানুষ। তবে একদিনের বিচ্ছিন্নতায় কি অবস্থা ইন্টারনেট ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোর? চাকরির পাশাপাশি আউটসোর্সিং হিসেবে 6 বছর ধরে অনলাইনে ফ্যাশন হাউস সুতলি গড়ে তুলেছেন লোপা। তবে এই কদিনের ধাক্কায় বছর খানেক পিছিয়ে পড়েছে তার সাজানো ব্যবসা। গত 10 দিনের বন্ধে এরকম করে কর্মীর বেতন তো আমাদেরকে প্রত্যেককেই দিতে হবে, তো এটা আসলে আমাদের জন্য বলা যায় যে একটা হাফ মান্থের একটা একদম ধস। এই 10 দিনের ঘাটতি পূরণ করতে হয়তো বা আমাকে 1 বছরও খাটতে হতে পারে। সুতলির মতো ফ্যাশন হাউস, খাবার ডেলিভারি বা রাইড শেয়ারিং এর মতো এমন অন্তত 3 লক্ষাধিক ই কমার্স প্রতিষ্ঠান বর্তমানে সক্রিয়, যেগুলোতে স্বাভাবিক সময়ে দৈনিক লেনদেন হয় 100 কোটি টাকারও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, একদিনে অন্তত 1000 কোটি টাকার ঘাটতি পড়েছে ই কমার্স বাজারে। প্রশ্ন, যখন ইন্টারনেট ভিত্তিক ব্যবসা নিয়ে, তখন ই কমার্সের পাশাপাশি ক্ষতিগ্রস্ত আরও একটি খাত, ভেহিকল ট্র্যাকিং সিস্টেম। সম্পূর্ণভাবে স্যাটেলাইট এবং ইন্টারনেট ভিত্তিক এই খাত, ফলে মাত্র কয়েকদিনের ইন্টারনেট বিচ্ছিন্নতায় রীতিমতো ধস নেমেছে প্রবল সম্ভাবনাময় এই খাতে। বাংলাদেশের বাজারে এই বিজনেস মডেলের বয়স খুব বেশি দিন নয়, তবে ক্রমবর্ধমান এই ব্যবসায় একটা বড় ধাক্কা দিয়েছে দীর্ঘ সময়ের ইন্টারনেট বিচ্ছিন্নতা। বিটিআরসি সমীক্ষা অনুযায়ী বর্তমানে বাজারে প্রায় 5 লক্ষাধিক গাড়ি এই জিপিএস ট্র্যাকিং প্রযুক্তি সম্বলিত রয়েছে। তাদের সবগুলোই যদি আপনি আর্থিক বিবেচনা করেন, তাহলে এটি প্রায় 10 কোটি টাকা সমমূল্যের একটা মার্কেট আমরা দেখছি, যেটার ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি। এই ইন্ডাস্ট্রিটা এখন একটা গ্রোথ ফেজে আছে। আমরা যদি এই গ্রোথ ফেজ ইন্ডাস্ট্রিটাকে প্রপারলি এম্পাওয়ার করতে না পারি, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিটার গ্রোথ থেমে যাবে। বিশ্লেষকরা বলছেন, স্বল্পদিনের জন্য হলেও ইন্টারনেট বিচ্ছিন্নতার এই ধাক্কা হবে দীর্ঘমেয়াদী। মিড টার্ম, লং টার্ম অনেকগুলো সলিউশন হয়তো আসবে। ইমিডিয়েট যেটা দরকার, এই যে আপনি, আমরা যেটা বলছি 10 দিন, আজকে 11 দিন হওয়ার আগেই ফেসবুকটা ওপেন করে দেওয়া দরকার। সবচেয়ে বড় কথা, এখন সাহস দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ তাকে। ব্যাটে বা অন্যান্য জায়গায় যদি কিছু সুযোগ সুবিধা তৈরি করে তাকে কোনো প্রণোদনাও দেওয়া যায়, সেটাও আমি মনে করি দরকার। বিরূপ পরিস্থিতি হলেও সাহস আর ধৈর্য রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এমন পরিস্থিতি যাতে আর না হয়, সেই প্রত্যাশা ব্যবসায়ীদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।